হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তোতা, আর আমার চ্যানেল তোতা স্টাডিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ভাবলাম আমি সারাদিন কি কি করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, আজকে একটা ডেলি ব্লগ দিই। তো সেই জন্য আজকে আমি সকাল থেকে স্টার্ট করলাম ব্লগটা। এখন এখন বাজে প্রায় 9:30-10। তো বর বেরোবে খেয়ে দে, সেই জন্যে সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি। ওর মানে খাবার রেডি করা, ওর সমস্ত টিফিন গুছিয়ে দেওয়া, সমস্ত কিছু করে তো এখন একটু টাইম পেয়েছি তোমাদের সামনে ব্লগটা করার, সেই জন্য আমি এখন ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে। তো চলো সারাদিন কি কি করছি সেটা তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, চলো। তো বন্ধুরা, বর এইসবে বেরিয়ে গেল। তো বেরিয়ে যাওয়ার পর আমি এবার স্নান টান করবো। স্নান টান করার আগে আমি একটু ঘরটা গুছিয়ে নেবো, এটা আমার রোজকার রুটিন। যেমন যে ও বেরিয়ে যাওয়ার পর আমাকে একটু ঘরটা পরিষ্কার করতে হয়, তারপর পরিষ্কার করে তারপর আমি জানে ঢুকবো, কারণ ও রেডি হয়েছে, জামা কাপড় পুরো বিছানায় ছড়ানো ছেটানো হয়ে আছে। তো সেগুলো একটু গুছিয়ে তারপর আমি স্নানে যাব। তো চলো আগে জামা কাপড়টা গুছিয়ে নিই আমি। বন্ধুরা, আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার স্নানে যাব। তো তার আগে তোমাদেরকে আমি আমার ঘরটা দেখিয়ে দিই যে আমি পরিষ্কার করেছি ঘরটা। দেখো বন্ধুরা, আমি পুরো পরিষ্কার করে নিয়েছি ঘরটা, বিছানা টিছানা গুছিয়ে জামা কাপড় সমস্ত কিছু ভাঁজ করে রেখে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। যেহেতু শীত পড়ে গেছে, তো আমি বাইরে রোদ উঠেছে বলে একটু সমস্ত কিছু রোদে দিয়েছি। আজকের ওয়েদারটা খুব ভালো আছে, কারণ কালকে একটু মেঘলো মেঘলো ওয়েদার ছিল, ওই জন্যেই বালিশ টালিশ কিছু রোদে দেওয়া যায়নি কম্বল টম্বলগুলো। আর একটু কম্বল টম্বলগুলো রোদে দিলে কি বলতো, কম্বলগুলো মানে একটু ভালো থাকে, বালিশ টালিশগুলো একটু রোদে দিলে ঠিকঠাক থাকে। ওই জন্য আমি মাঝে মধ্যে, আমার বারান্দাতে রোদ লাগে বলে আমি মাঝে মধ্যেই বারান্দাতে রোদে দিই, মানে বালিশ কম্বল, কম্বলটা নয় কিছুদিন বেরিয়েছে, বালিশ পাশ বালিশ মাথার বালিশ সমস্ত কিছুই আমি রোদে দিই। আমার বারান্দাটাতে খুব ভালো রোদ লাগে, মানে গরমকাল শীতকাল মানে সব সময়তেই আমার বারান্দাতে আমাদের বাড়িটাতে খুব রোদ লাগে। সেই জন্যে আমি মাঝে মাঝে একদিন দুদিন ছাড়া ছাড়া এই বালিশগুলো রোদে দিই। কম্বলটাই কিছুদিন বের করেছি বলে কম্বলটাও রোদে দিচ্ছি। তো রোদেতে আমি বালিশ টালিশগুলো এমনি সবসময় বলতে গেলে প্রতিদিন না হলেও একদিন দুদিন ছাড়া ছাড়া আমি রোদেই দিই, তাতে বালিশগুলো মানে একটু ফুলে যায়, কারণ ইউজ করতে করতে বালিশগুলো একটু কীরকম পাতলা পাতলা হয়ে যায়, সেই জন্যে রোদে দিলে বালিশগুলো আবার একটু ঠিকঠাক হয়ে যায়। সেই জন্য রোদে দেওয়ার, এই শীতকালে তো বালিশ কম্বল সমস্ত কিছু রোদে দেওয়া হয় আমার বাড়ি, কেন প্রত্যেকের বাড়িতেই দেওয়া হয়, সেই জন্য আমিও কেন দেবো না। তো সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা টিছানা পরিষ্কার করে আগেই সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি, দিয়ে ওগুলো রোদ খাবে, আবার একটু বেলা হয়ে গেলে তারপর সব তুলে নেবো। তো চলো এবার আমি চান করি, চান টান করে কার্তিককে খেতে দেব। তো চলো দেখা যাক কি কি হয়। তো বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে, এবার আমি ছাদে যাব। তো জামা কাপড়গুলো শুকনো করতে দিতে, তো তোমরাও আমার সাথে চলো ছাদেতে, তোমাদেরকে অনেকদিন ছাদটা দেখানো হয়নি। তো চলো আজ যখন একটু সুযোগ পেয়েছি আমিও জামা কাপড় মিলবো আর শুকনো করতে দেবো, আর তোমরাও একটু ছাদটা তখন দেখে নেবে। তো চলো ছাদে যাওয়া যাক। ছাদে বিশাল রোদ, হয়ে গেছে। তো তোমাদেরকে একটু ছাদটা দেখাই, ওপরের ছাদে উঠেও দেখাই একটু, অনেকদিন ছাদে এসে ভিডিও করা হয়নি।
তো ইচ্ছে ছিল একদিন ছাদে এসে ভিডিও করব, আর সম্ভব হচ্ছিল না, হয়ে মানে টাইম হচ্ছিল না আসার। তো আজকে যখন এসেছি, আমি একাই এসেছি, ও তো নেই, ও থাকলে ভালো হতো। তো ওই জন্য আমি একাই আজকে একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি ছাদটা। প্রচুর রোদ আজকে, ভালো করে তাকানো যাচ্ছে না, বেশিক্ষণ ছাদে থাকতেও পারবো না। তাও যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার নিচে যাওয়া যাক। তোমাদেরকে আমাদের গাছের ফুলগুলো একটু দেখাই। হয়েছে, মাঝখানে গাছে ফুল হচ্ছিল না, তো গাছগুলোতে আবার ফুল হচ্ছে শীতকালে। ওই টগর গাছটাতে কুড়ি এসছে, ফুল হয়েছিল, মা একদিন তুলেছিল, কিন্তু আজকে এখনো ফুল হয়নি, তোমাদেরকে দেখাতে পারলাম না। এক একদিন আমি পিচ মিল্কটা ল্যাকমি না মেখে, এক একদিন সানস্ক্রিনটাও মাখি মুখে, তো আজকে পিচ মিল্কটাই মেখেছি। ওই দুটোর মধ্যেই আমি যে কোনো একটা, মানে একদিন মাখি, নয় একদিন সানস্ক্রিন, নয় পিচ মিল্ক, যে কোনো একটা মাখি। আজকে আমি পিচ মিল্কটাই মাখলাম, আর সানস্ক্রিনটা আজকে মাখিনি, তো ওটাই মাখলাম। মেখে এবার চুলটা আঁচড়াবো, সিঁদুর পরবো। তো তোমরা থাকো আমার সাথে। তো আমার সিঁদুর, এটা চুলটা আঁচড়ানো হয়ে গেছে, এবার আমি সিঁদুরটা পরবো। তো তোমরা জানো আমি লিকুইড সিঁদুর ইউজ করি, তো সেই একই জিনিস আমি আজকে লিকুইড সিঁদুরটাই ইউজ করব। সেরকম কোনো কাজ নেই, তো বসে থাকবো, একটু ফোন ঘাঁটবো, এইসবই করব, আবার খেয়ে দিয়ে তারপর আবার একটু রেস্ট নেব। তো আবার তোমাদের কাছে একটু পরে আসছি। আর হ্যাঁ, আজকে আমাদের খাওয়ার মেনু হয়েছে ভাত ডাল, থোরের তরকারি হয়েছে, আজকে থোর হয়েছে, আর ডিম ভাজা হবে, আর হয়েছে পালং শাক। তো এগুলোই হয়েছে, শীতকালে পালং শাকটা খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য আমাদের পালং শাক নিয়ে আসা হয়েছিল, আর পালং শাক হয়েছে আজকে। তো পালং শাক খেতে আমারও খুব ভালো লাগে, তো আজকে মেনুটা বেশ ভালোই, আবার সাথে ডিম ভাজা, এটা তো আরো প্রিয় জিনিস। তো আজকে এইটাই মেনু হয়েছে, আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, তোমরা দেখলেই আমার সারাদিনের রুটিন, এইভাবেই আমার প্রতিদিনটা চলে। তো আমি সারাদিন সকাল থেকে কি কি করলাম না করলাম সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর বলেছিলাম তোমাদেরকে যে বিকেলে একটু রেস্ট নিয়ে আমি আবার তোমাদের কাছে আসবো। আর ভেবেছিলাম আজকে ছাদে যাবো, কিন্তু অন্যান্য দিনের মতো যথারীতি আমি আজকে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আমার উঠতে উঠতে সন্ধ্যে হয়ে গেছে, তারপর উঠে সন্ধ্যে দিয়ে চা টা খেয়ে, তো এবার আমরা একটু দোকানে যাব, আমি আর আমার বর দুজনে। ও চলে এসেছিল স্কুল থেকে, তো আমি আর সেই ভিডিও করতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেই জন্য এখন দুজনে রেডি হয়ে দোকানে যাব, দোকানে গিয়ে একটু আড্ডা হবে, বসে গল্প হবে, তারপর আবার বাড়িতে এসে রাত্রে ডিনার হবে, রান্না হবে, রান্না হয়ে খাওয়া দাওয়া হবে, হয়ে ঘুমিয়ে পড়বো। এইটাই হচ্ছে আমাদের, আমার সারাদিনের রুটিন, আমার ডেলি লাইফ। তো তোমাদের কিরকম লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা আমার চ্যানেলে আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছো তাদের তো আশা করছি সবার এখনো সবার সাবস্ক্রাইব করা হয়ে গেছে আমার চ্যানেলটাকে। তো তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা, যাতে আরো আরো সবাই দেখতে পায় ভিডিওটা। আর আমি আবার খুব শীঘ্রই আসছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। তো টাটা।